শুনছেন গল্প পড়ার আসর, আপনার ভালো লাগা প্রিয় গল্পের সম্ভার। গল্প পড়ার আসরের বিশেষ নিবেদন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রবন্ধ পনেরো আনা। পনেরো আনা প্রবন্ধটি আমরা নিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের বিচিত্র প্রবন্ধ নামক গ্রন্থ থেকে। গল্প পড়ার আসরের গল্প পড়া যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলের নতুন শ্রোতা হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, ধন্যবাদ। পনেরো আনা। যে লোক ধনী ঘরের চেয়ে তাহার বাগান বড় হইয়া থাকে। ঘর অত্যাবশ্যক, বাগান অতিরিক্ত, না হইলেও চলে। সম্পদের উদারতা অনাবশ্যকেই আপনাকে সপ্রমাণ করে। ছাগলের যতটুকু শিং আছে তাহাতে তাহার কাজ চলিয়া যায়, কিন্তু হরিণের শিঙের পনেরো আনা অনাবশ্যকতা দেখিয়া আমরা মুগ্ধ হইয়া থাকি। ময়ূরের লেজ যে কেবল রং সঙ্গে জিতিয়াছে তাহা নহে, তাহার বাহুল্য গৌরবে শালিক খঞ্জন ফিঙার পুচ্ছ লজ্জায় অহরহ অস্থির। যে মানুষ আপনার জীবনকে নিঃশেষে অত্যাবশ্যক করিয়া তুলিয়াছে সে ব্যক্তি আদর্শ পুরুষ সন্দেহ নাই, কিন্তু সৌভাগ্যক্রমে তাহার আদর্শ অধিক লোক অনুসরণ করে না। যদি করিত তবে মনুষ্য সমাজ এমন একটি ফলের মতো হইয়া উঠিত যাহার বেচেই সমস্তটা, শ্বাস একেবারেই নাই। কেবলই যে লোক উপকার করে তাহাকে ভালো না বলিয়া থাকিবার জো নাই, কিন্তু যে লোকটা বাহুল্য মানুষ তাহাকে ভালোবাসে, কারণ বাহুল্য মানুষটি সর্বতোভাবেই আপনাকে নিতে পারে। পৃথিবীর উপকারী মানুষ কেবল উপকারের সংকীর্ণ দিক দিয়াই আমাদের একটা অংশকে স্পর্শ করে, সে আপনার উপকারিতার মহৎ প্রাচীরের দ্বারা আর সকল দিকেই ঘেরা, কেবল একটি দরজা খোলা, সেখানে আমরা হাত পাতি, সে দান করে। আর আমাদের বাহুল্য লোকটি কোনো কাজের নহে, তাই তাহার কোনো প্রাচীর নাই, সে আমাদের সহায় নহে, সে আমাদের সঙ্গী মাত্র। উপকারী লোকটির কাছ হইতে আমরা অর্জন করিয়া আনি এবং বাহুল্য লোকটির সঙ্গে মিলিয়া আমরা খরচ করিয়া থাকি। যে আমাদের খরচ করিবার সঙ্গী সেই আমাদের বন্ধু। বিধাতার প্রসাদে হরিণের শিং এবং ময়ূরের পুচ্ছের মতো সংসারে আমরা অধিকাংশ লোকই বাহুল্য। আমাদের অধিকাংশেরই জীবন জীবনচরিত লিখিবার যোগ্য নহে এবং সৌভাগ্যক্রমে আমাদের অধিকাংশেরই মৃত্যুর পরে পাথরের মূর্তি গড়িবার নিষ্ফল চেষ্টায় চাঁদার খাতা দ্বারে দ্বারে কাঁদিয়া ফিরিবে না। মরার পরে অল্প লোকই অমর হইয়া থাকেন, সেই জন্য পৃথিবীটা বারযোগ্য হইয়াছে। ট্রেনের সব গাড়ি যদি রিজার্ভ গাড়ি হইত তা হইলে সাধারণ প্যাসেঞ্জারদের গতি কি হইত? একে তো বড় লোকেরা একাই একশো, অর্থাৎ যতদিন বাঁচিয়া থাকেন ততদিন অন্তত তাহাদের ভক্ত ও নিন্দুকের হৃদয় ক্ষেত্রে শতাধিক লোকের জায়গা জুড়িয়া থাকেন, তাহার পরে আবার মরিয়াও তাহারা স্থান ছাড়েন না। ছাড়া তো দূরে থাক, অনেকে মরার সুযোগ লইয়া অধিকার বিস্তার করিয়াই থাকেন। আমাদের একমাত্র রক্ষা এই যে ইহাদের সংখ্যা অল্প, নহিলে কেবল সমাধি স্তম্ভে সামান্য ব্যক্তিদের কুটিরের স্থান থাকিত না। পৃথিবী এত সংকীর্ণ যে জীবিতদের সঙ্গে জীবিতকে জায়গার জন্য লড়িতে হয়, জমির মধ্যেই হোক বা হৃদয়ের মধ্যেই হোক। অন্য পাঁচজনের চেয়ে একটুখানি ফলা অধিকার পাইবার জন্য কত লোক জাল জালিয়াতি করিয়া ইহকাল পরকাল খোয়াইতে উদ্যত। এই যে জীবিতে জীবিতে লড়াই, ইহা সমকক্ষের লড়াই, কিন্তু মৃতের সঙ্গে জীবিতের লড়াই বড় কঠিন। তাহারা এখন সমস্ত দুর্বলতা সমস্ত খণ্ডতার অতীত, তাহারা কল্পলোকবিহারী। আমরা মধ্যাকর্ষণ কৈশিকাকর্ষণ এবং বহুবিধ আকর্ষণ বিকর্ষণের দ্বারা পীড়িত আর্ত মানুষ, আমরা পারিয়া উঠিব কেন? এই জন্যই বিধাতা অধিকাংশ মৃতকেই বিস্মৃত লোকে নির্বাসন দিয়া থাকেন, সেখানে কাহারও স্থানাভাব নাই। বিধাতা যদি বড় বড় মৃতের আওতায় আমাদের মতো ছোট ছোট জীবিতকেও নিতান্ত বিমর্ষ মলিন
নিতান্তই কোন ঘেঁষা করিয়া রাখিবেন, তবে পৃথিবীকে এমন উজ্জ্বল সুন্দর করিলেন কেন? মানুষের হৃদয়টুকু মানুষের কাছে এমন একান্ত লোভনীয় হইল কি কারণে? নীতিজ্ঞেরা আমাদিগকে নিন্দা করেন, বলেন আমাদের জীবন বৃথা গেল। তাহারা আমাদিগকে তাড়না করিয়া বলিতেছেন, ওঠো জাগো কাজ করো, সময় নষ্ট করিও না। কাজ না করিয়া অনেকে সময় নষ্ট করে সন্দেহ নাই, কিন্তু কাজ করিয়া যাহারা সময় নষ্ট করে তাহারা কাজও নষ্ট করে সময়ও নষ্ট করে। তাহাদেরই পদভারে পৃথিবী কম্পান্বিত এবং তাহাদেরই সচেষ্টতার হাত হইতে অসহায় সংসারকে রক্ষা করিবার জন্য ভগবান বলিয়াছেন, শম্ভু আমি যুগে যুগে। জীবন বৃথা গেল, বৃথা যাইতে দাও। অধিকাংশ জীবনই বৃথা যাইবার জন্য হইয়াছে। এই পনেরো আনা অনাবশ্যক জীবনই বিধাতার ঐশ্বর্য স্বপ্রমাণ করিতেছে। তাহার দৈন্য ভাণ্ডারে যে দৈন্য নাই, ব্যর্থ প্রাণ আমরাই তাহার অগণ্য সাক্ষী। আমাদের অফুরাণ অজস্রতা, আমাদের অহেতুক বাহুল্য দেখিয়া বিধাতার মহিমা স্মরণ কর। বাসী যেমন আপন শূন্যতার ভিতর দিয়া সঙ্গীত প্রচার করে, আমরা সংসারের পনেরো আনা আমাদের ব্যর্থতার দ্বারা বিধাতার গৌরব ঘোষণা করিতেছি। বুদ্ধ আমাদের জন্যই সংসার ত্যাগ করিয়াছেন, খ্রিস্ট আমাদের জন্যই প্রাণ দিয়াছেন, ঋষিরা আমাদের জন্য তপস্যা করিয়াছেন এবং সাধুরা আমাদের জন্য জাগ্রত রহিয়াছেন। জীবন বৃথা গেল, যাইতে দাও, কারণ যাওয়া চাই, যাওয়াটাই একটা সার্থকতা। নদী চলিতেছে, তাহার সকল জলই আমাদের স্নানে এবং পানে এবং আমন্ধানের ক্ষেত্রে ব্যবহার হইয়া যায় না, তাহার অধিকাংশ জলই বোধহয় প্রবাহ রাখিতেছে। আর কোনো কাজ না করিয়া কেবল প্রবাহ রক্ষা করিবার একটা বৃহৎ সার্থকতা আছে। তাহার যে জল আমরা খাল কাটিয়া পুকুরে আনি, তাহাতে স্নান করা চলে, কিন্তু তাহা পান করি না। তাহার যে জল ঘটে করিয়া আনিয়া আমরা জ্বালায় ভরিয়া রাখি, তাহা পান করা চলে, কিন্তু তাহার উপরে আলোছায়ার উৎসব হয় না। উপকারকেই একমাত্র সাফল্য বলিয়া জ্ঞান করা কৃপণতার কথা, উদ্দেশ্যকেই একমাত্র পরিণাম বলিয়া গণ্য করা দীনতার পরিচয়। আমরা সাধারণত পনেরো আনা, আমরা নিজেদের যেন হেও বলিয়া জ্ঞান না করি, আমরাই সংসারের গতি। পৃথিবীতে মানুষের হৃদয়ে আমাদের জীবন সত্য, আমরা কিছুতেই দখল রাখি না, আঁকড়িয়া থাকি না, আমরা চলিয়া যাই। সংসারের সমস্ত কলগান আমাদের দ্বারা ধ্বনিত, সমস্ত ছায়ালোক আমাদের উপরেই স্পন্দমান। আমরা যে হাসি কাঁদি ভালোবাসি, বন্ধুর সঙ্গে অকারণ খেলা করি, স্বজনের সঙ্গে অনাবশ্যক আলাপ করি, দিনের অধিকাংশ সময়ই চারিপাশের লোকের সহিত উদ্দেশ্যহীনভাবে যাপন করি, তারপরে দুম করিয়া ছেলের বিবাহ দিয়া তাহাকে আপিসে প্রবেশ করাইয়া পৃথিবীতে কোনো খ্যাতি না রাখিয়া মরিয়া পুড়িয়া ছাই হইয়া যাই, আমরা বিপুল সংসারের বিচিত্র তরঙ্গলীলার অঙ্গ। আমাদের ছোটখাটো হাসি কৌতুকেই সমস্ত জনপ্রবাহ ঝলমল করিতেছে, আমাদের ছোটখাটো আলাপ বিলাপে সমস্ত সমাজ মুখরিত। আমরা যাহাকে ব্যর্থ বলি প্রকৃতির অধিকাংশই তাই। সূর্যকিরণের বেশিরভাগ শূন্যে বিকীর্ণ হয়, গাছের মুকুল অতি অল্পই ফল পর্যন্ত টিকে, কিন্তু সে যাহার ধন তিনিই বুঝিবেন। সে অপব্যয় করে কিনা বিশ্বকর্মার খাতা না দেখিলে তাহার বিচার করিতে পারে না। আমরাও তেমনি অধিকাংশই পরস্পরকে সঙ্গদান ও গতিদান ছাড়া আর কোনো কাজে লাগি না। সেজন্য নিজেকে ও অন্যকে কোনো দোষ না দিয়া, ছটফট না করিয়া, প্রফুল্ল হাস্যে ও প্রসন্ন গানে সহজেই অখ্যাত অবসানের মধ্যে যদি শান্তি লাভ করি, তাহা হইলেই সে উদ্দেশ্যহীনতার মধ্যেই যথার্থভাবে জীবনের উদ্দেশ্য সাধন করিতে পারি। বিধাতা যদি আমাকে ব্যর্থ করিয়াই সৃষ্টি করিয়া থাকেন, তবে আমি ধন্য। কিন্তু যদি উপদেষ্টার তাড়নায় আমি মনে করি আমাকে উপকার করিতেই হইবে, কাজে লাগিতেই হইবে, তবে যে উৎকট ব্যর্থতার সৃষ্টি করি তাহা আমার স্বাকৃত, তাহার জবাবদিহি আমাকেই করিতে হইবে। পরের উপকার করিতে সকলেই জন্মায় নাই, অতএব
উপকার না করিলে লজ্জা নাই। মিশনারি হইয়া চীন উদ্ধার করিতে নাই গেলাম, দেশে থাকিয়া শেয়াল শিকার করিয়া ও ঘোর দৌড়ে জুয়া খেলিয়া দিন কাটানোকে যদি ব্যর্থতা বলো, তবে তাহা চীন উদ্ধার চেষ্টার মতো এমন লোমহর্ষক নিদারুণ ব্যর্থতা নহে। সকল ঘাস ধান হয় না, পৃথিবীতে ঘাসই প্রায় সমস্ত, ধান অল্পই, কিন্তু ঘাস যেন আপনার স্বাভাবিক নিষ্ফলতা লইয়া বিলাপ না করে, সে যেন স্মরণ করে যে পৃথিবীর শুষ্ক ধুলিতে সে শ্যামলতার দ্বারা আচ্ছন্ন করিতেছে, রৌদ্রতাপকে সে চিরপ্রসন্ন স্নিগ্ধতার দ্বারা কোমল করিয়া লইতেছে। বোধ করি ঘাস জাতির মধ্যে কুশতীর্ণ গায়ের জোরে ধান্য হইবার চেষ্টা করিয়াছিল, বোধ করি সামান্য ঘাস হইয়া না থাকিবার জন্য, পরের প্রতি একান্ত মনোনিবেশ করিয়া জীবনকে সার্থক করিবার জন্য তাহার মধ্যে অনেক উত্তেজনা জন্মিয়াছিল, তবু সে ধান্য হইল না। কিন্তু সর্বদা পরের প্রতি তাহার তীক্ষ্ণ লক্ষ্য নিবিষ্ট করিবার একাগ্র চেষ্টা কিরূপ তাহা পরই বুঝিতেছে। মোটের উপর এ কথা বলা যাইতে পারে যে এরূপ উগ্র পরপরায়ণতা বিধাতার অভিপ্রেত নহে, ইহা অপেক্ষা সাধারণ তৃণের খ্যাতিহীন স্নিগ্ধ সুন্দর বিনম্র কোমল নিষ্ফলতা ভালো। সংক্ষেপে বলিতে গেলে মানুষ দুই শ্রেণীতে বিভক্ত, পনেরো আনা এবং বাকি এক আনা, পনেরো আনা শান্ত এবং এক আনা অশান্ত, পনেরো আনা অনাবশ্যক এবং এক আনা আবশ্যক। বাতাসে চলনশীল জলনধর্মী অক্সিজেনের পরিমাণ অল্প, স্থির শান্ত নাইট্রোজেনই অনেক। যদি তাহার উল্টা হয় তবে পৃথিবী জ্বলিয়া ছাই হয়। তেমনি সংসারে যখন কোনো একদল পনেরো আনা এক আনার মতোই অশান্ত ও আবশ্যক হইয়া উঠিবার উপক্রম করে, তখন জগতে আর কল্যাণ নাই, তখন যাহাদের অদৃষ্টে মরণ আছে তাহাদিগকে মরিবার জন্য প্রস্তুত হইতে হইবে।